সো হাই গাইজ, দিস ইজ কামালউদ্দিন সাহাজি। যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই পার্কের বিষয়ে আজকে বিস্তারিত সব কিছু তুলে ধরব আমি। এই পার্কের নাম সত্যজিৎ রায় বিনোদন পার্ক। পার্ক অবস্থিত ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত। তো এই পার্কের তথ্য বিতথ্য সব তুলে ধরব। ভিডিওটা শুরু করার আগে ট্রেলারটা দেখতে থাকো আর টিকিটটা তার মধ্যে কেটে নেই। চ্যালেঞ্জ, দিস ইজ কামালউদ্দিন সাহাজি। আজকে থাম্বনেলের ট্রেলার দেখে বুঝে গেছো ভিডিওটা কী হতে চলেছে আর কেমন হতে চলেছে। তো এখন যাওয়া যাক, পার্কের বিষয়বস্তুগুলো সব কিছু তুলে ধরবো, এই ব্লকে সব থাকবে। লেটস গো গাইস। আন্টি, আমাদের বাইকের হচ্ছে টিকিটটা নেবে, তুই এটা দিয়ে দে। আর আমরা ভেতরে গিয়ে কী কী করবো কী করবো না সব কিছু ব্লকে থাকবে, ভিডিওটা এনজয়ের সঙ্গে দেখো। সো বন্ধুরা, এই পার্কের টিকিট মূল্য তোমাদেরকে বলা হয়নি। এই টিকিট মূল্য মাত্র 15 টাকা, এবং যারা বাইক এবং সাইকেল নিয়ে আসবে তাদেরকে 10 টাকা করে গ্যারেজের জন্য দিতে হবে। এবং এছাড়াও যারা ক্যামেরা করবে এবং ফটোশ্যুট করবে তাদের জন্য 50 টাকা নেওয়া হবে। এবং এই পার্কে মজার বিষয় হচ্ছে, এই পার্কে কিন্তু পিকনিকের জন্য এই পার্কের মধ্যে পুরো ভাড়া দেওয়া হয়। সেই জায়গাটার জন্য মাত্র 10 থেকে 15 জন হলে তাদেরকে নেওয়া হয় 250 থেকে 300 টাকা, এবং 30 থেকে 40 জন এবং 50 জন হলে বাসে করে আসলে বাসের ভাড়াটা সব মিলিয়ে 500 থেকে 600 টাকা নেয়। এই সুন্দর ভিউগুলো দেখার জন্য 1 টাকা চার্জ পে করতে হয় না। ফ্রেন্ডস, পার্কের একদম লাস্ট, এই হচ্ছে শেষ। এদিকে হয়তো অনেকটা মানে যাওয়া যাবে, কিন্তু আমাদের যাওয়ার নিয়ম না। এখানে হচ্ছে পলিসি আছে পার্কের যে এই অবধি লাস্ট, এরপরে হচ্ছে যাওয়া যাবে না, কারণ ওইদিকে অন্য কিছু হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওইদিকে যেতে দেবে না আমাদের। আর পার্কের বিষয়বস্তুগুলো তুলে ধরার কথা যদি বলা হয়, এই সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নদী টাইপে চলে গেছে, আর এই সাইডে জলকার, ঠিক আছে। আর এই অবধি লাস্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দাদু, একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, তোমাকে খালি বলতে হবে, এই পার্কের ওই দিকে, ঠিক আছে, ওই দিকে আরও অনেকটা কি পার্কে বড় করার কোনো ইচ্ছা আছে? মানে এরপরে আরও বড় করবে, তাই তো? আরও ওই টিকিট মূল্যটা একটু হয়তো বাড়াবে। আর এই দিকে কিন্তু পার্কের কিন্তু কিছু দেখেছি যে ওই দিক থেকে কিছু লোক আসছে এখানে ঢুকছে, এটা আনলিগালভাবে, এটা হচ্ছে নিয়ম না। কারণ অবশ্যই সবার কিন্তু টাকা দিয়ে ঢোকার নিয়ম এবং হচ্ছে পারমিশন করে ঢোকার নিয়ম, কিন্তু কেউ হুপাপ করে ঢুকে যাচ্ছে, এটা ঠিক নয়। তো এগুলো আমি আশা করে বলবো যে কেউ এগুলো করবে না, সবাই সুস্থভাবে 15 টাকার বিনিময়ে এই পার্কে ঢুকবে। ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। সত্যজিৎ রায় পার্ক নামে পরিচিত সেই পার্কে তো আজকে আমাদের ব্লগটা চলছে, এবং এই জায়গাটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, সত্যি সন্ধ্যাবেলার দৃশ্য শীতের সময় খুব সুন্দর লেগেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো মোটেও স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।